ও গুড মর্নিং বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগে আজকে বহুতই ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। তো এই ভিডিওটা এন্ড তক দেখতে থাকবে, তবে বুঝতে পারবে। কারণ আমি একটা আজ জায়গা যাচ্ছি, সে জায়গাটায় এই মানে বিশাল বিশাল লাগবে তোমার দেখে বোধহয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা এন্ড তক, ঠিক আছে? আর আমার সাথে থাকো, আর লাইকটা করতে ভুলো না, লাইকটা জরুর করবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন ঘোড়াবাড়ি যাচ্ছি, দেখতে থাকো পুরো। এটা দেখতে পাচ্ছ এদিকে বাস স্ট্যান্ড যাওয়ার জায়গা, এসে দেখো বাসটা বেরোচ্ছে, আমরা যাচ্ছি সোজা। ছোট বড় হ্যাঁ ঢুকতে দিবে, লাইনের গাড়ি বাস ইয়া সব কিছু ঢুকতে দিবে। হ্যাঁ ঢুকতে দিবে, টুরিস্ট করতে দিবে না। পুরো মাঠ ফাঁকা, এখানে পুরো ভিড় থাকে। তো আমরা আর একটু যাচ্ছি, এটা দেখো যে পার হচ্ছি, এটা কতগুলো গিয়ে সাথে বুঝতে পারছি। মুকুটমণিপুর পৌঁছে গেছি, এবারে নামছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমার ঘোড়াবাড়িতে পৌঁছে গেছি, এটা পুরো দেখাচ্ছি, দেখতে থাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘোড়াবাড়িতে পৌঁছে গেছি, আর ঘোড়াবাড়িতে পুরো ফাঁকা ফাঁকা, মানে পিকনিক কোনো পিকনিকের গাড়িকে কোনো ঢুকতে দেয়নি, পিকনিক চলবে ওখানে, পুরো পিকনিক ব্যান্ড হয়ে গেছে, বুঝতে পারছো? যতগুলো পিকনিকের গাড়ি ওই গেটে আটকে দিচ্ছে, সেই যেটা খাটরা থেকে রোডটাতেই যাচ্ছে ঢুকছে ওইখানে। আমি পিকনিক করতে আসিনি, তার জন্য আসতে পারিছি। তো তোমরা যদি পিকনিক করতে আসছো, কেউ আসো না, আমি বলে দিচ্ছি আজের থেকে পুরো একবারে ইয়া পিকনিক পুরো স্পট বন্ধ করে দিয়েছে, আর পুরো ফাঁকা ফাঁকা আমি রাস্তাটা পুরো দেখাচ্ছি, দেখতে থাকো। তো নৌকা চলছে নাকি দেখি একবার, যদি নৌকা চলছে তাহলে নৌকায় করে যাবো ভাবছি ওইদিকে, আরো দেখাতেই থাকবো, পুরো দেখতে থাকো। এই দেখো একটা ঘোড়া আছে এখানে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা যদি তোমরা আসতে চাইছো, আমি বলছি কেউ আসো না, বেকার ফালতু, এবং যদি ফটো ক্লিক করার জন্য আছে তাহলে আসতে পারো, আর নাহলে এখানে বোটে বোটে যদি যাবার ইচ্ছা থাকে তাহলে 15 দিন আসো না, 15 দিন পুরো একবারে বন্ধ রয়েছে, ঠিক আছে? আর এখানে পিকনিক তো পুরো বন্ধ, আর ওদিকে তুমি যদি ওইদিকে শিব মন্দির ওদিকে যেতে চাও, যেতে পারবে না ইয়াতে করে, যদি গাড়ি যায় দেখছি ওদিকে, তারপরে বলবো।
তো তোমরা ভাবছো এই বোর্ডটা কি করে যাচ্ছে, বোর্ড বন্ধই আছে, কিন্তু এই বোর্ডটা খালি সামনে সামনে ঘুরে পাবে, বেশি দূর নিয়ে যাবাক নেই, তাই যাই বলা হলো আমাদেরকে। তো বন্ধুরা আমরা এখন এবারে এদিকটা তো আইছি, দেখি এদিকে কি গাড়ি ভাবে পাওয়া যাচ্ছে না, এদিকেও গাড়ি চলছে না, সব গাড়ি দাঁড়িয়ে আছে একবার। তো দেখতে পাচ্ছ একবারে ফাঁকা, আর এদিকেও গাড়ি যাচ্ছে না, এদিকেও যেতে পাবো না আমরা, তার মানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভুলেও আইসো না যদি তোমরা আসতে চাইছো এখানে, কারণ এখানে দেখতে পাচ্ছ পুরো একবারে খালি, আর এখানে তোমার ঢুকতে দিচ্ছে না, আর এদিকেও যাইতে দিচ্ছে না, কোনো দিনের জন্য পুলছে পুরো বন্ধ থাকবে। আমি এটা দেখানোর জন্য এখানে আসা, ঠিক আছে, এটা যারা কি তোমরা যদি আসতে চাইছো তার জন্য দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘোড়াবাড়ির এবারে সাইডে আছি একটা, সেদিকটা পুরো কিনারাটা দেখতে পাচ্ছ, এখানে পুরো জল আছে। তো এদিকটা দেখতে পাচ্ছ, আর এই সাইডে দেখো, এই সাইডে রোডটা পুরো ফাঁকা, কোনো গাড়ি চলা নেই, এমনিতে পিকনিকের টাইম, তো এখন তো পুরো একবারে ভিড়ের ভিড় থাকে, কিন্তু আজকে ভিড় বলে কিছুই নাই, মানে তো দেখতেই পাচ্ছ, তার জন্য বলছি তোমরা দেখো, যদি ঘুরতে আসতে পারো তাহলে ঘুরতে আসতে পারো, কিন্তু পিকনিক এখানে বসতে পারবে না, পিকনিক যদি গাড়ি যদি হাড়ি কড়া দেখতে পাই তাহলে ঢুকতে দেবে না, বুঝতে পারছো, লাইন গাড়িগুলোকে একমাত্র এলাও করছে, আমরা লাইন গাড়িতে আছি, তার জন্যে লাইন যে টেকারগুলো ওগুলো তাহলে আসতে পারিবে, বুঝছো। তো আমি এখন এই নিচটাকে যাচ্ছি, তো নিচটা দেখাচ্ছি তোমাদেরকে, তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এই দেখো সাইডের ধারে বসে আছি, বুঝতে পারছ, তো কারণ ওদিকে যেতে পারছি না, তো এখানে একটু ঘুরে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কি নিচ্ছি বলো দেখুন, হচ্ছে আঁকের শরবত, ঠিক আছে, দেখো আঁকের জুস খাচ্ছি, তো চলো খাওয়া যাক, হ্যাঁ মাস্কটা পরা আছে কী করে খাবো, তো ফাইনালি আমি মাস্কটাকে সরিয়েছি, এটা খাওয়া যাক। হালকা বললাম মেলা বসিয়ে দেখতে পাচ্ছ, দু একটা দোকান খুলো আছে।
বন্ধুরা আমরা যাচ্ছি ওই নিচে, চলো জিনিসটা দেখাচ্ছি পুরো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একবারে কতগুলো গেট দেখতে পাচ্ছ, এটা দেখো। একবার যদি সাইডে দেয় না জলটি, এখানে পুরো জল উঠে যায়। এখানে তপ্প এদিকে পুরো এদিকে জলটা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো এর নিচে নামা যাক, হ্যাঁ না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একবারে পাথর আর পাথর, এখানে খাদরা দেখতে পাচ্ছ পুরো পাথর, এটা পুরো জল যায়। তো আমি যাচ্ছি আর একটু আগে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে এবারে বেরিয়ে যাবো, কারণ লেট হচ্ছে। আর এটা দেখো প্লেসটা পুরো, বুঝতে পারছো? এটা দেখো পুরো খাদ আছে পেছন দিকে, ওটা দেখো